আজকে আমি রান্না করছি ছোলা। ছোলাটা আগে সিদ্ধ করে দিয়েছি আর আলু দিয়েছি ওর ভিতরে। এখন দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা জিরে, আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে ঢেলে দেবো। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি দিচ্ছি লঙ্কা কুচি। টমেটোর হলদি লাল মিরচি ম্যাগি মশলা বাচ্চারা খেতে পছন্দ করে রুটির তরকারিতে। এটা আমি ভালো করে ভাজি করে নেব। এখন ঢালছি আমি লবণ। মশলা আমার হয়ে গেছে, ছোলা আর আলুটা ঢেলে দেবোর ভিতরে। গরম জল করে রেখেছি, ওটা ডালছি। সবজি আমার হয়ে গেছে, ছোলার সবজি।